আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনার মিষ্টি মানাইয়া দেখাইম। মিষ্টি মানাইবার লাগিয়া আমিও নিজ দুধ তৈছি আর গি তৈছি। দেখা আমি এক কাপ দুধ তৈলাম আর এক কাপ দুধের লগে একটা ডিম তৈছি আর এক চামচ ঘি তৈছি আর আধা চামচ বেকিং পাউডার তৈছি। অকন আমি আপনারে মিক্স করিয়া দেখাইম মিষ্টি কিলা মানাই। অকন আমি প্লেটের মাঝে দুধ লৈছি আর এখানের মাঝে ঘি আর বেকিং পাউডার দিছি। এখন তোরা ডিম দিয়া আস্তে আস্তে ডিম ডিম দিয়া মাখাইম। ইগাই দূরে বালাইলে মাহানি লাগে, বেসরি মানজানি লাগবে। ইগাই দূরে এখন আমার মিষ্টির খাই খালেন রেডি হয়ে গেছে কি আপনারা বলিয়া দেখাই। তোরা তোর মাঝে ঘি লাগানি লাগবো, ঘি লাগাইয়া সেই হইব। মিষ্টি কিন্তু মানাইতে খুব ইজি, খাইতেও খুব মজা লাগে। আপনারা যেকোনো শেক দিতে পারবো, অসুবিধা নাই। এই দোকানটাই কিনিয়া আনিয়া খাইতে হানে গড়টাই মানাইলে স্বাদ বেশি লাগে, খুব মজাও লাগে গরম মিষ্টি নিজের আতন মিষ্টি। আমি এক কাপ দুধ দিয়া 12টা মিষ্টি হয়েছে। আপনারা চাইলে আরো বড় করিও শেপ দিতে পারবা, নাইলে আরো ছোট করিও দিতে পারবা। এখন আমি আপনারা দেখাইম মিষ্টি গুণ বিধান করিয়া। আমি 5 কাপ দুধ দিলাম। আমি কাপ দি এক কাপ বড়া না, কম কম এক কাপ চিনি দিলাম, কেনে আমার দুধ বেশি নাই তো। তা আপনারা তার জন্য আনতার মতো চিনি দিন জানো, দুধের সময় ডালা হইব ওই সময় চিনিও দিলাইবা, দিয়া মিক্স করি লইব একলগে। অন আমি চিনি দিয়া দুধকে আস্তে আস্তে লাড়িয়ে আনাইলে মূর ধরি লাগিব। অন আমি 2টা এলাইচ ভাঙিয়া দিলাম। ইন আমি দুধরে গুড়া দুধরে গুলিয়া দিলাইছি, দুধের মাঝে গণিত হয় 2টা। দুধে 20 মিনিট জাল দিয়া গণ করলাম। এখন এখন আমি মিষ্টি গুঁড়ি সারি দিলাম। এখন গুড়িয়া তরাহ কমা গুণ দি মিষ্টি গুঁড়ি আমি কুকারের উপরে 5 মিনিট রাখছি মাত্র। 5 মিনিটে হয়ে গেছে কি মিষ্টি গুণ। এখন আমার মিষ্টি গুণ হয়ে গেছে কি কিন্তু কুকারের উপরে 5 মিনিটে হয়ে গেছে কি এটাই বেশি টাইম লাগে না। ঘটায় 10 মিনিটে মিষ্টি মানানি যায়, এটা জলদি মানানি যায়। আপনারা দেখার চেষ্টা করবা এগুলা মিষ্টি মানাইয়া, কুইক মিষ্টি হয়। আর আমি মিষ্টি গুণ ডিশের মাঝে লইয়ার আমার মিষ্টি গুণ হয়ে গেছে কি মিষ্টির উপরে আমি বাদাম আর সাফরণ দিছি।
আপনারা দেখবা মানাইয়া ভালো লাগে যদি খাইয়া লাইক মানে খরণ জানো, আশা করি দেখতে তো ভালো লাগে, খাইতেও ভালো লাগব, ঘরের নিজের হাতের মানাই নিয়ে খাইতেও কিন্তু মজা। মিষ্টিটা আমার খুব সফট হয়েছে তো হোকা, দেখতেও লাগে সফট হয়েছে, দোকানের মিষ্টির লহন লাগবে আশা করি।